হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাজ গেমার ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আবার এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে, আপনাদের 3-4 দিন পর আবার এসে গেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা কোনো গেম প্লে না, কোনো আপডেট নিয়ে না। আজকে ভিডিওটা হচ্ছে যে ফ্রি ফায়ারে যেসব বাংলাদেশ বাঙালি প্লেয়ার আছে ওদেরকে নিয়ে। তো যারা আপনারা যদি বাঙালি প্লেয়ার থাকেন, ফ্রি ফায়ার খেলছেন, ফ্রি ফায়ারে ডায়মন্ডের জন্য অনেক তাগড় উড়িয়েছেন, নিউ প্লেয়ার হলো বাংলা এখন ফ্রি ফায়ার খেলছেন যাবো প্রায় প্রতিদিন, তো তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। কারণ আজকে ভিডিওটাতে হচ্ছে বা একটা এমন টপিক নিয়ে যে টপিকটা আসলে বাঙালি সকল প্লেয়ারদের জানা উচিত, আর তারা যেন এটাতে সাপোর্ট করা উচিত। কারণ তারা যদি সাপোর্ট করে হয়তো আজকাল এই আন্দোলনটা সফল হবে। তো আজকে এই কয়েকদিন ধরেই একটা আন্দোলন চলছে, সেটা হচ্ছে যে 4-5 লাখ সাবস্ক্রাইবার ওয়ালা কয়েকটা ইউটিউবার আছে, 20-30 জন, এগুলো এইসব ইউটিউবাররা একটা আন্দোলন করেছে বাংলাদেশ সার্ভারের জন্য। আসলে আমাদের ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভার থাকাটা অনেক দরকারি এখন, কারণ প্রায় অনেক বাঙালিরা এখন ফ্রি ফায়ার খেলছে। তো তাদের অধিকার আছে বাংলাদেশ সার্ভার যাওয়ার। সো বাংলাদেশ সার্ভার আমাদের হলো অনেক সুযোগ সুবিধা পাবো। ইন্ডিয়ান সার্ভারও ছিল না আগে, সিঙ্গাপুর সার্ভার ছিল। তো এখানে পাকিস্তান আর ইন্ডিয়ানরা রিকোয়েস্ট যে ইন্ডিয়া পাকিস্তান সার্ভার হয়েছে, তারা এখন অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, অনেক ভালো পিং পাচ্ছে আর অনেক মজা নিয়ে গেম খেলতে পারে। তো আমরাও ভালো পিং চাই, আমরাও ভালোভাবে মজাভাবে খেলতে চাই। তো এটার জন্য আমাদের এই আন্দোলনটাতে নিজেদের অবদান রাখতে হবে। এই জন্য আমাদেরকে ফ্রি ফায়ারের সকল ইনস্টাগ্রাম ফেসবুকে যতগুলো পেজ আছে ওখানে ফ্রি ফায়ারকে রিকোয়েস্ট করতে হবে বাংলাদেশ সার্ভারের জন্য, যেন ওরা আমাদেরকে বাংলাদেশ সার্ভার দেয়। যদি সকল বাঙালি যারা ফ্রি ফায়ার খেলছে তারা যদি সাপোর্ট করে, তাহলে অবশ্যই এই সার্ভার বাংলাদেশ সার্ভার আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আর অনেক বড় বড় ইউটিউবার আছে যারা, যেমন RRR, নাইম আলম, ইলুশনিস্ট, YT, তারপর মামা গেমিং, যারা এই টপিকে কোনো পাত্তা দিচ্ছে না। তো তাদেরকে আপনারা কমেন্টসে জানান যে এই টপিক নিয়ে ভিডিও বানাতে, হয়তো আপনাদের ইচ্ছার জন্য ওরা হয়তো ভিডিও বানাবে। কারণ ওদের সাপোর্ট যদি থাকে আমরা খুব শীঘ্রই পেয়ে যাব আমাদের বাংলাদেশ সার্ভার। আর বাংলাদেশ সার্ভার থাকলে আমাদের যে সুবিধা হবে ওগুলো হচ্ছে যে আমরা নতুন করে অনেক কিছু ইভেন্ট পাব আমাদের জন্য টপ আপ। বাংলাদেশের প্রায় প্লেয়াররাই টপ আপ করে, সো তাদের টপ আপ করানোর যে ডায়মন্ডের দাম রয়েছে ওগুলোও কমে আসবে, আর ইজিলি টপ আপ করাতে হবে। এখন পাসওয়ার্ড দিয়ে টপ আপ করাতে, কিন্তু তখন পাসওয়ার্ড দিতে হবে না, তখন আমরা বিকাশ টিকাশ দিই সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে অনেক সহজে ভিডিও বানাতে পারবো, টপ আপ করাতে পারবো, সরি ভিডিও বলছি, আর টপ আপ করাতে পারবো। তো এটা আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে। সাথে আমাদের পিং এখন অনেক খারাপ থাকে, 999 থাকে, তারপর 500-600 থাকে পিং। তো অনেক খারাপ হয়, গেম প্লে খেলতে পারি না ঠিক মতো, ডেইলি ডিস্টার্ব দেয়। তো এটা আমাদের নেটের প্রবলেম না, এটা আমাদের সার্ভার সার্ভারে একটা সার্ভারে থাকি, ইন্ডিয়ার সার্ভারে অনেক প্লেয়ার থাকাতে সমস্যা দিচ্ছে। সো আমরা যদি আলাদা সার্ভার পাই তাহলে আমাদের প্লেয়ারের সংখ্যা কমে যাবে, তো ওদিক দিয়ে আমরা একটু ভালো নেট পাবো, ভালো পিং পাবো, মজা নিয়ে খেলতে পারবো। কারণ আমরাও বাংলাদেশ ইন্ডিয়ারে যতজন খেলে প্রায় উর্দুমি বাঙালি অনেক প্লেয়ারও ফ্রি ফায়ার খেলছে, তো তারাও ডায়মন্ডের জন্য নিজেদের টাকা অপচয় করে। তো তাদেরও ভালো নেট পাওয়ার, ভালোভাবে খেলার অধিকার রয়েছে, তো তাদের বাংলাদেশেরও বাংলাদেশ সার্ভার পাওয়ার অধিকার রয়েছে। সো সকল প্লেয়ার যারা বাংলাদেশ সার্ভার চান, সকল বাঙালিরা প্লিজ সাপোর্ট করবেন ওইসব ইউটিউবারদেরকে, আমাদের ছোট ছোট ইউটিউবারদেরকেও এইসব এই ভিডিওগুলো আন্দোলনে ওগুলো শেয়ার করবেন সকল ফ্রি ফায়ার পেজে, যেন তারাও সকল বাঙালিরাও এই সম্পর্কে জানো, কারে আমাদেরকে সাপোর্ট করো। কারণ যদি সবাই মিলে সাপোর্ট চাই, সবাই মিলে যদি ফ্রি ফায়ারের কাছে রিকোয়েস্ট করি, তাহলে ফ্রি ফায়ার অবশ্যই আমাদের রিকোয়েস্টটা রাখবে আর আমাদেরকে বাংলাদেশ সার্ভার দিবে। আর যদি একবার বাংলাদেশ সার্ভার পেয়ে আমরা অনেক মজা নিয়ে খেলতে পারবো, নিজেদের সার্ভার থাকবে, নিজেদের গর্ব। পাবজিতেও বাঙালিরা অনেক সার্ভার চেয়েছিল, রিকোয়েস্ট করেছিল, তো পাবজিতেও বাঙালিরা একটা ম্যাপ দিয়েছে, লিভিক ম্যাপ নামের, নাকি কি ম্যাপ জানি না, বাট একটা ম্যাপ দিয়েছে। তো ওরকম ওদেরকে যেহেতু রিকোয়েস্ট রাখছে, তো আমরা যদি সকল বাঙালিরা চাই তাহলে আমাদেরকেও রাখবে, তো বাংলাদেশ সার্ভার চাই। সো এই কয়েকজন ইউটিউবার যারা এটা নিয়ে আন্দোলন চাচ্ছে, তাদের ভিডিওগুলো আপনারা দেখুন, শেয়ার দেন। আমাদের মতো ছোট ছোট যেসব ইউটিউবার আছে এগুলো নিয়ে আন্দোলনে ভিডিও চেয়েছে, তাদেরগুলোও দেখুন, তাদেরকে গুলাও শেয়ার দেন। আশা করি আপনি এক সময় 1-2 মাসের মধ্যে আমাদেরও বাংলাদেশ সার্ভার এসে যাবে, আমাদের গেম প্লে ওর নেট পিং সব 50-60 থাকবে, অনেক মজা নিয়ে গেম প্লে করতে পারবো, নিজের দেশের গর্ব নিয়ে আমরা খেলতে পারবো, তখন
বাংলাদেশের ফেস্টিভ্যাল নিয়ে ইভেন্ট আসবে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল না, বাংলাদেশের যেসব ফেস্টিভ্যাল রয়েছে ওইসব নিয়ে আমরা ইভেন্ট পাবো। তো এটা আমাদের গর্বের জিনিস। তো আপনারা যারা বাঙালি আছেন, ফ্রি ফায়ার খেলছেন, তারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা আমার মতো ছোট ছোট ইউটিউবার, তারা যারা এখনো অত ফেমাস হননি, 150, 400, 1000-এর মতো সাবস্ক্রাইবার, তারা তাদের গেম প্লে ভিডিও ছাড়েন, তো তারা এখন এই আন্দোলনের ভিডিও ছাড়েন। এই আন্দোলনে যদি আপনারাও অবদান রাখেন, আপনাদের ভিডিওগুলোও শেয়ার করবেন, তাহলে হয়তো আজ নয় কাল আমাদের বাংলাদেশ সার্ভার এসে যাবে, যা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আজকের ভিডিওতে এটুকুই। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই শেয়ার করবেন আর সাপোর্ট করবেন। আর যেসব ভিডিও আমি কয়েকটা চ্যানেলের ইয়ে দিয়েছিলাম আমার ভিডিওতে, যারা এটা আন্দোলনে ভিডিও করছে, তাদের ভিডিওগুলো দেখেন, তাদেরগুলো শেয়ার করুন, তাহলে হয়তো আজ নয় কাল আমরা আমাদের বাংলাদেশ সার্ভার পাবো। আর টিপল আর নাইম আলমের মতো যত বড় বড় ইউটিউবার আছে বাঙালি, ওদেরকে তাদের ভিডিওতে রিকোয়েস্ট করুন যেন এই টপিক নিয়ে ভিডিও বানান, তাহলে ফিউচার হয়তো আমরাও বাংলাদেশ সার্ভার পাবো। এটা নিয়ে বলে বিদায় নিচ্ছি, বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এটা বলে বিদায় নিচ্ছি, বাই।